গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? ক্রিয়েটর কৃষ্ণা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে বন্ধুরা, আমি শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আজ সকালে আপডেট দিতে পারিনি রান্নাটা। কালকে আমি ফুলকপি কারি বানিয়েছিলাম, কালকে একটু মাথার যন্ত্রণা হচ্ছিলো, সেই জন্য শরীরটা অসুস্থ থাকার জন্য সেই জন্য আমি আপডেটটা দিতে পারিনি। অ্যাকচুয়ালি কী হয়, রাত্রে আমার ওখানে আমি যেখানে থাকি সেখানে নেট ঠিকঠাক চলে না, সেই জন্য আমি তারপরের দিন সকালে আপডেটটা দিই। তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে আজকের নাইট ডিনারটা কাল সকালে আপডেট দেওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান করে দেবেন, তাকি আমার যত যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে আরামসে পৌঁছে যাবে এবং আপনারা সেটা দেখতে পারবেন। চলুন দেখতে থাকুন, কেমন লাগলো বলবেন। এর বেশি আমি আর কিছু বলছি না। অলরেডি আজকে ভেবেছিলাম সকালে ব্লগ করবো একটা, কিন্তু সকালে এতটাই কাজের প্রেশার ছিল সেই জন্য করতে পারিনি। কারণ আমি বলেছিলাম একদিন আপনাদেরকে, আমি কনস্ট্রাকশন লাইনে কাজ করি, তো সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ডিউটি আমার। সকাল 8টার সময় এসে অলরেডি বিজি হয়ে গিয়েছিলাম, তো এখন আফটারনুনে আমি একটু ফ্রি আছি, তো সেই জন্য একটা আমি ভিডিও পোস্ট করব ভাবলাম, তো শর্ট একটা ছোট করে ভিডিও দিলাম। তো বন্ধুরা, আমি কনস্ট্রাকশন লাইনে কাজ করি, আমি মেন হচ্ছে সার্ভেয়ার, নাম আমার কৃষ্ণচন্দ্র মাঝি, সার্ভেইং ডিপার্টমেন্ট থেকে আমি আছি, সিভিল সার্ভে। তো আমি এখানে বেগমপেট হায়দ্রাবাদ সিভিল এভিয়েশন রিসার্চ সেন্টার, 5-স্টার গৃহ রেটিং বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের কোম্পানি, আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির নাম ডিভি প্রজেক্টস লিমিটেড। এই কোম্পানির তরফ থেকে আমি সার্ভেয়ার আছি, পুরো কাজটা আমি দেখি সার্ভেইংয়ের। তো আপনাদেরকে আমি জাস্ট আমার কোম্পানির যে প্রজেক্ট করছে সেই প্রজেক্টের আমি একটা জাস্ট একটা ছোট্ট করে পিক দেখাতে যাই, আপনারা দেখুন কেমন লাগলো বলুন, কমেন্ট করবেন জানাবেন, অবশ্যই দেখতে থাকুন।